very, very tough chance. And then a beauty. অফর্মে থাকার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়ে যায় লিটন কুমার দাস। তাই অনেকের ধারণা ছিল ওয়ানডে থেকে বাদ পড়ে যাওয়া লিটন দাস টেস্ট সিরিজে অন্তত নিজের শক্তির জানান দিবে, ব্যাটে রানের ঝলক দেখিয়ে সমালোচকদের উচিত জবাব দিবে লিটন। কিন্তু ওয়ানডেতে দুই ম্যাচ গোল্ডেন ডাকের পর এবার টেস্টেও 43 বলে 25 রান করে বোল্ড আউটের শিকার হয় লিটন কুমার দাস, যে কারণে আবারও সমালোচনার শিকার হয় লিটন। কারণ যেখানে বলার হয়েও 41 রানের দুর্দান্ত ইনিংস খেলেছে তাইজুল ইসলাম, সেখানে লিটন দাসের এমন ইনিংস সত্যিই দুঃখজনক। আর তাই ক্রিকেট বিশ্লেষকরাও মনে করছেন ওয়ানডে দলের মতো করে এবার হয়তো টেস্ট সিরিজ থেকেও বাদ পড়ে যাবে লিটন দাস। তো দর্শক, কি মনে হয়, সত্যিই কি পারফরমেন্স না থাকার কারণেই এবার টেস্ট থেকেও বাদ পড়ে যাবে লিটন? এ ব্যাপারে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।